গঙ্গাই আসছে এইদিকে, ওর সাথে পরেই কথা বলে নেব। মেরে ফেলার জন্য আমি ছটফট করছি, আর এই মহলেই নাকি কেউ তোর পূজো করছে। আর একবার কেউ এই ঢিপির পূজো করলে এই ঢিপি ভেঙে আমি সব নষ্ট করে দেব। আরে আরে আরে, গঙ্গাকে নিয়ে যাব বলে কথা দিয়ে এলাম, কিন্তু ও তো এখন ভীষণ রেগে রয়েছে দেখছি। ওর মাথায় এখন যা রাগ, তাতে ও কোথাও যাবে না। কিন্তু ওর হাতের স্পর্শ লাগা এই ফুলের মালাটা পেয়েছি, এটাকেই রেখে পূজো করবার জন্য রঙ্গনায়কীকে বলতে হবে। হ্যাঁ, বাবা, গঙ্গা আসেনি? ওর সাথে কথা বলে যে কোনো মূল্যেই ওকে নিয়ে আসবো বলেছিলাম, কিন্তু ওর এখানে আসবার কোনো ইচ্ছেই নেই। এভাবে কেন বলছো বাবা? কেউ ঢিপিটাকে পুজো করে ঢিপিটাকে মালা পরিয়েছিল, গঙ্গা রাগের চোটে ওই ঢিপির মালাটা ছিঁড়েই ফেলল, আর ওর ছুঁড়ে দেওয়া মালাটা আমার হাতে এসে পড়ল। আমি মালাটা নিয়ে এলাম মা, গঙ্গাকে তো এখানে নিয়ে আসতে পারলাম না, কিন্তু ওর হাতের স্পর্শ লাগা মালাটা নিয়ে এলাম। এই মালার মধ্যেই তো গঙ্গার স্পর্শ লেগে রয়েছে, এটা দিয়ে পুজোটা শুরু করুন মা। বাবা, এটা তো ঢিপিতে দেওয়া হয়েছিল, এই মালাটা ভৈরবের পূজোয় কি করে ব্যবহার করব? এটা একবার পূজোয় দেওয়া হয়ে গেছে, আবার পূজোয় কি করে ব্যবহার করব? জঙ্গলের দেবীর চরণের ধুলোকে যে শিব শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে উনি গলায় পরাবার নাগমায়ের মালাটাও শ্রেষ্ঠ বলে মনে করবেন। ভৈরবের ইচ্ছা এসব হল, যা গিয়ে মালাটা তুলে আন, আমরা পুজো শুরু করি। ঠিক আছে বাবা। বাবা,
নন্দিনী এখন কোথায় যাচ্ছে? জঙ্গলের দেবীর মন্দিরে যাচ্ছে বোধহয়। আমিও যাই এখন। কি হলো? স্যার রাস্তায় গাছ পড়েছে, আমি গিয়ে দেখছি, বসুন। ঠিক আছে। এই এটা একটু ধরতো। কি হলো? দাড়ি নাকি? কি হাত লাগা? হ্যাঁ খুব ভারী স্যার, খুব ভারী আছে স্যার। এটা দুজন মিলে তুলতে পারছো না, তাহলে কি আমাকে হাত দিতে হবে? হ্যাঁ স্যার, আপনি কেন কষ্ট করবেন, আমরা দুজন মিলেই সরিয়ে দেব। আপনি বসুন। তোমরা দুজন এটা তুলতে পারছো না দেখে আমি কি চুপ করে বসে থাকবো? চলো হাত লাগাও, হাত লাগাও, চলো। সেই দিন ওই ড্যাম বানানোর জন্য যে পতাকাটা পোতা হয়েছিল সেই পতাকাটা। কিন্তু এটা এখানে কি করে এলো? গেল কোথায় স্যার? জায়গাটা ভালো নয় স্যার, এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না। চলুন স্যার, এখান থেকে বেরিয়ে পড়ি। চলুন চলুন স্যার, চলো। আচ্ছা তুমি তাহলে কাল সকালে এসো, ঠিক আছে? ঠিক আছে ধরুন। নিন স্যার, চলি।
আরে বাড়িটা লক করে তুমি কোথায় গেছো? আমি পাশের একটা মন্দিরে এসেছি, একটু ফিরতে দেরি হবে। তোমার কাছে তো চাবি আছে, তুমি ভেতরে ঢুকে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা। পতাকাগুলো ওখানে পুঁতে এসেছিলাম সেটা রাস্তাতেও দেখলাম, এখন আবার আমার বাড়ির ভিতরেও দেখতে পাচ্ছি। জঙ্গলের দেবীর মন্দিরের কাছ থেকে যদি এক মুঠো মাটি নেওয়া যায় তার পরিণাম অন্যরকম হয়ে যায়। আপনার ব্যাপারে যখন ওরা বলেছিল তখন আমি ঠিক বুঝতে পারিনি মা, এখন আমি নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি। আমি খুব ভুল করেছি, আমি এইখান দিয়ে বাঁধ দেওয়ার কাজটা বন্ধ করে দেব। মা, তোমার শক্তি কতটা তুমি আমাকে তা দেখিয়ে দিয়েছ। আমি আমার নিজের টাকা দিয়ে তোমার মন্দির করে দেব। আমি না জেনে খুব ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিও মা।
দেবীর জায়গাটা তুমি বাঁচিয়ে দিয়েছো। দেবী যাই অন্যায় করে থাকুক, ভৈরব তুমি তাকে রক্ষা করে বাঁচিয়ে দিয়েছো। তোমাকে কোটি কোটি প্রণাম ভৈরব। বাবা ভৈরবের জয়। ক্ষমা চেয়ে নিয়েছি মা, তাহলে তুমি কেন আমার বাড়িতে এসে ভয় দেখাচ্ছ? আমি না জেনে ওই পবিত্র স্থানে হাত দিয়ে ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মা আমি ভুল করে ফেলেছি। আরে কি গো, ওঠো, কি করছো তুমি? আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, যেন কোনো দেবীকে দেখেছো, পায়ে ধরছো, স্ত্রীর পায়ে স্বামীকে হাত দিতে নেই, কি করছো? আসতে না আসতেই এরকম ব্যবহার তুমি কেন করছো এটা আমি বুঝতেই পারছি না। ঘেমে গেছো যে তুমি, কি হয়েছে? তোমার কাছে আমায় এই কথাটা বলতেই হবে। আজকে আমি একটা জায়গায় বাঁধ বানানোর জন্য পুলিশকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, আর সেখানে একটা দেবীর মূর্তি ছিল। মা, তোমার শক্তি কতটা তুমি আমাকে তা দেখিয়ে দিয়েছো। আমি আমার নিজের টাকা দিয়ে তোমার মন্দির করে দেব। দেবীকে তুমি কথা দিয়েছো যে দেবীর জন্য তুমি একটা মন্দির বানিয়ে দেবে, এটা ভুল করছো তুমি। হ্যাঁ, কি বলছো তুমি? ওখানে মানুষের চলাচল নেই, এত বছর ওই জঙ্গলের দেবী ওখানে ওইভাবে কেন স্থাপিত আছেন তুমি সেটা বোঝোনি? আর তুমি ওখানে মন্দির বানাবে বলছো? ওই জঙ্গলের দেবীর ওইখানে স্থাপনার কারণ হলো জঙ্গলটাই একটা মন্দির, সেটা তুমি জানো না? দেবীর জায়গাটা তুমি বদলাতে চেয়েছো, দেবীর জন্য মন্দির বানানোর তোমার কোনো অধিকার নেই। ওই জায়গাটা ওরকমই থাক, দেবীর জন্য মন্দির বানানোর চিন্তা তুমি ছেড়ে দাও। তুমি একদম ঠিক বলেছো, আমি দেবীর সামনে মন্দির বানিয়ে দেব বলে আবার ভুল করেছি। আমি যে ভুল বলে এসেছি সেটা আমাকে দেবী খুব ভালো মতোই অনুভব করিয়ে দিয়েছে। ওই দেবীর মহিমা এবারে তুমি বুঝেছো, দেবীর ইচ্ছে তুমি যে বুঝতে পেরেছো, তাই খুব শিগগিরই তুমি একটা সুখবর পাবে। তার কারণ হলো ওই দেবীকে যারা ঠিক করে বুঝেছে তাদের দেবী বরদান দিয়েছেন, তারা আনন্দে আছে, খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু কফি বানিয়ে আনছি। শোনো না, কে এসেছে দেখো। হ্যাঁ,
তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি বলে রাগ করেছো? কি করব বলো, মন্দিরে খুব ভিড় ছিল গো। আর তাছাড়া মন্দির থেকে আর একটা জায়গাতেও গিয়েছিলাম আমি। নাও প্রসাদ নাও, তোমাকে একটা সুখবর দেওয়ার আছে আমার। নাও না, টিপটা পরো। একটু দাঁড়াও। হ্যাঁ গো, একটা খুশির খবর তোমাকে বলবো বললাম, তুমি জিজ্ঞেস করলে না তো কি খবর। সন্তানের জন্য মানত করেছিলাম, এবারে সেই মানত পূরণ হবে। মন্দিরে যখন গেলাম কি যে মনে হলো, ডক্টরের কাছে গিয়ে কনফার্ম করে এলাম আমি তুমি বাবা হতে চলেছ। ওই দেবীকে যারা ঠিক করে বুঝেছে তাদের দেবী বরদান দিয়েছেন, তারা আনন্দে আছে। কি রে গঙ্গা, সকাল থেকে এত সব রান্না করছিস, বিশেষ কিছু আছে নাকি? বিশেষ কেউ না পিসিমা, একজন গেস্ট আসবেন, ওনার জন্য কিছু ভালো রান্না করতে বলেছিল, সেই জন্যই করেছিলাম। গঙ্গা, নিয়ম অনুযায়ী রাজশেখর মারা গেছে, 14 দিন এখনো হয়নি, তাই এই মুহূর্তে আমরা বাইরের কাউকে নিমন্ত্রণ করতে পারি না মা। কাছের কোনো অতিথি এলে কি নিজেদের দুঃখের কথা বলা যায় বলুন। তুই সত্যি বলছিস তো? অরুণ বলেছে বলে তুই এত কিছু বানিয়েছিস? কে আসছে বাড়িতে? সেটা আমি ওকে জিজ্ঞেস করিনি, খাবার রেডি হয়ে গেছে, আমি বলে আসছি। ঠিক আছে, তুই আমাকে না বললে কি হবে, বাড়িতে এলে তো আমি জানতেই পারবো। এইখানে আবার হ্যাংলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছুই না, আসলে অনেক আইটেম হয়েছে তো, তাই দেখছি এখানে যেন কেউ না আসে। যারা আসার আসবে, ওরা আসার পরে আমরা আসব। তোকে এখানে একা ছেড়ে গেলে ওরা আর কিচ্ছু পাবে না, চল তুই এখন এখান থেকে চল। সব রেডি করেছো? স্পেশাল কোনো গেস্ট আসবে বলে আমাকে তাড়াতাড়ি তুমি রান্না করতে বললে, আমি তো কখন সব রেডি করে ফেলেছি, কিন্তু সেই গেস্ট তো এখনো এসেই পৌঁছলো না। তোমার গেস্ট কি আসবে না নাকি? এই এই তো এসে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। হ্যালো, যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিলেন তখন দেখা হয়েছিল, কত বছর হয়ে গেল, কেমন আছেন? এটা আবার কি, তুই আমাকে আপনি বলে কেন বলছিস? আমি শুধু অফিসেই কমিশনার, এছাড়া আমি তোর বন্ধু, তাই দয়া করে আমাকে আপনি নয় তুই করেই বল, আমি কিন্তু এখনো তোর বন্ধুই আছি। ঠিক আছে চলো ভেতরে চলো। আরে আবার তুই আমাকে তুমি করে বলছিস? ঠিক আছে চল চল। ওর নাম হরিশ চক্রবর্তী, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এখন একজন IAS অফিসার হিসেবে কাজ করছে, আর এবার আমাদের জেলার DC হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। আর ও হলো আমার স্ত্রী গঙ্গা। নমস্কার। ও সহজে কোনো ব্যাপারে এক্সাইটেড হয় না, কিন্তু আজ সকাল থেকে খুব এক্সাইটেড আপনি আসবেন বলে। আমিও ঠিক ওরই মতো, এই জন্যই তো আমাদের বন্ধুত্ব হয়েছে, যদিও কলেজে আমরা খুব মারামারি করতাম, কিন্তু বন্ধুত্ব আজও আমরা ছাড়িনি। ওর আপনার মতো একজন বন্ধু আছে দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আপনি একা এলেন কেন, আপনার স্ত্রীকেও নিয়ে আসতে পারতেন। এই আষাঢ় মাস বলে ও দেবীর মন্দিরে গেছে। ও
পরের বার এলে ওকে সঙ্গে করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি খাবার রেডি করছি, আপনারা আসুন। শোনো, ওনাকে নিয়ে। ঠিক আছে, চল খাবি চল। সরি রে, তোর বাবার খবরটা আমি শুনেছি, আর এই খবরটা শুনে আমার খুবই খারাপ লেগেছে রে। উনি খুব ভালো লোক ছিলেন, আর ওনার একটা ব্যক্তিত্ব ছিল। আমার এটা খুব খারাপ লেগেছে যে সেই সময় আমি তোর সঙ্গে থাকতেই পারিনি। সব দিক থেকে উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা আমি তো ভাবতেই পারছি না। আমার বাবা তো সবসময় আমাকে বকাঝকা করতেন, ভালো কথা খুবই কমই বলতেন। সেদিক থেকে দেখতে গেলে তুই অনেক লাকি বলবো। তোর বাবা একেবারে অন্যরকম ছিলেন, উনি তোর বন্ধু ছিলেন। বাবা মানে আমাদের কাছে বট গাছের মতো। ওনাকে হারানোর পরেই আমরা সেটা বুঝতে পারি। তোর এই অবস্থায় আমি তোকে কোনো সান্ত্বনা দেব না। জানিস, আমি একটা মন্দিরে গিয়েছিলাম, ওইখানে গেলে তুই নিশ্চয়ই শান্তি পাবি। তুই হয়তো এখন ভাবছিস যে আমি তোকে এখন মন্দিরে যেতে কেন বলছি, তাই না? ওই দেবীর মন্দির খুবই জাগ্রত, আমি তোকে বলছি। কালকে একটা বাঁধের কাজে আমি ওখানে যাই, আর ওই গ্রামটার নাম হলো পার্বতীপুর। গ্রামটার নাম কি বললি? পার্বতীপুর, কনকপুর গ্রামের কাছে ওটা। একটা বাঁধের কাজে আমি ওখানে গিয়েছিলাম, ওই দেবীর স্থানে আমি বলেছিলাম যে আমি একটা মন্দির গড়ে দেব। ওই দেবী আমার মনটা বদলে দিয়েছে, ওই দেবীর চোখে আমি শক্তি দেখতে পেয়েছি। ওই জায়গাটা একবার গেলে দেখবি তুইও মনে অনেক শান্তি পাবি। চিন্তা করিস না অরুণ, তোর ফ্যামিলির সাথে তুইও একবার ঘুরে আয় ওইখানে, তুই অনেক শান্তি পাবি আর তোর কষ্টটাও দূর হবে। এরা বাবা ছেলে যে কোথায় চলে গেছে আমি ঠিক বুঝতে পারছি না। মায়াকে জিজ্ঞেস করলাম, সেও বলতে পারলো না। জিজ্ঞেস করে দেখি। অরুণ, তোমার আঙ্কেল আর কিরণ দুদিন হয়ে গেল ফিরেনি। মায়ার সাথে ওরা দুদিন থাকতে চায় এরকমই কিছু বলছিল আমি শুনেছিলাম, কিন্তু মায়াকে ফোন করেছিলাম, ও বলল ওরা আসেইনি। ওরা কোথায় গেছে তুমি কি জানো অরুণ? আচ্ছা হ্যাঁ, তুমি আমাকে ফোন কেন করেছিলে বলো তো? কারণ হলো তোমাকে আর গঙ্গাকে মারার জন্য প্ল্যান করেছিল। ধর্মরাজ আঙ্কেল আর কিরণ মিলে কথা বলছিল, আমি শুনে নিয়েছিলাম, আর এই কথা বলতেই তোমাকে ফোন করেছিলাম। তুমি কি ভাবছো অরুণ, আমাকে না বলে ওরা অন্য কোথাও চলে গেছে? আমাকে কিছু বলে যায়নি কেউ। আপনার বর তো খুব বড় মাপের পলিটিশিয়ান, হয়তো পার্টি মিটিং বা এরকম কোন কাজেই বেরিয়েছে। অনেক দিন ধরেই উনি রাজনীতি থেকে দূরে আছেন, তাই কোনো মিটিং এ যাওয়ার সম্ভাবনাই নেই। আমার মনে হচ্ছে ওই নন্দিনী সাপটা ওদের কিছু করেছে, আমার খুব ভয় করছে। সাপ আর ওনার কোনোরকম শত্রুতা নেই,
কোনো সাপ ওনার কিচ্ছু করবে না। তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। এক্ষুনি খোঁজ করো, ওরা বাড়ি ফিরে আসলেই আমার মনে একটু শান্তি হবে। দীপসেনা বললো যে গঙ্গাকে ধর্মরাজ মামা নিয়ে গেছে, আর ওদিকে আবার কিরণ আমাকে ফোন করে আসতে বলেছিল। ওর সাথে দেখা করতে গিয়েই আমার অ্যাক্সিডেন্ট হলো আর হসপিটালে গেলাম, কিন্তু গঙ্গার কোনো বিপদ হয়নি। ধর্মরাজের হাত থেকে বেঁচেও আমার সাথে হাসপাতালে দেখা করতে এলো। তাহলে গঙ্গাকে কে বাঁচিয়েছে, আর ধর্মরাজেরই বা কী হয়েছে? আসল ব্যাপারটা গঙ্গাই আমাকে বলতে পারবে। সেদিন তুমি আর তোমার বাবা মিলে গঙ্গাকে আর আমার বাবাকে মারার যে প্ল্যান করেছিলে, সেই সব কথা আমি বাবাকে বলে দিয়েছি। বাবা আর এবার তোমাকে ছাড়বে না। আমাদের কথা দেবসেনা শুনে নিয়েছে। আমরা যে এমন কিছু বলিনি সেটা দেবসেনাকে যেমন করে হোক বোঝাতে হবে। বাবাকে কি বলবে সেই কথাই কি তুমি চিন্তা করছো? আমরা গঙ্গা আর অরুণকে মেরে ফেলবো বলে কথা বলছিলাম। কি দেবসেনা, তুমি কি কোনো স্বপ্ন দেখছো নাকি? দেখো কিভাবে কথা ঘোরাচ্ছে। দেখছো তো আমি এত চোট খেয়ে এখানে এসেছি, তারপরেও তুমি এসব কথা বলছো। না, আমি কোনো স্বপ্ন দেখিনি। তোমরা যখন কথা বলছিলে তখন আমি সব শুনেছি। দাঁড়াও, আমি গিয়ে এক্ষুনি বাবাকে ডেকে আনছি। দেবসেনা, দেবসেনা দাঁড়াও, দেবসেনা! আমি ভাবলাম এখন এই ব্যাপারটা কেউ জানে না, কিন্তু অরুণ তো বুঝতে পেরে গেছে। এবার কি করব, কি যে করি! এসো বাবা, কিরণ এসেছে, ওকে তুমি জিজ্ঞাসা করবে। কিরণ, দেবসেনা যা বলছে তা কি ঠিক? মনে হচ্ছে দেবসেনা কোনো স্বপ্ন দেখেছে, ওর কথা তুই বিশ্বাস করে নিলি। আমরা এমন করতে পারি বল? লাগছে, আবার লাগছে কিন্তু। অরুণ এমন করিস না বলছি, আর লাগছে। অরুণ, আমি কিছু করিনি এমন, প্লিজ অরুণ নিশান কর, লাগছে আমার। অরুণ এমন করিস না, লাগছে। অরুণ বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর তুই, লাগছে। অরুণ ছেড়ে দে আমায়, লাগছে। দুদিন পরে ছেলেটা আমার বাড়ি ফিরেছে, ও কেমন আছে সেটা জিজ্ঞেস না করে ওকে তুমি মারছো? কেন মারছি তা ওকে জিজ্ঞেস করো। এই কিরণ, কি করেছিস বল, কি করেছিস তুই? দেবসেনা, কি হয়েছে বলো মা আমাকে। আমি তো সেই দিনই তোমাকে সব বললাম। বলেছো?
কখন বললে আমাকে? এটা কি তুমি এমন ভাবে বলছো জানো তুমি কিছুই জানো না? রঙ্গনাকি মায়ের বাড়িতে গিয়ে তো তোমাকে বললাম কিরণ আর ধর্মরাজ আঙ্কেল তোমাদের দুজনকে মারার প্ল্যান করেছে, তুমি কি সব ভুলে গেলে? দীপসেনা নন্দিনীকে আমি ভেবে সবকিছু বলেছে, এই সব নন্দিনী করেছে। কোনো কথা না লুকিয়ে সত্যি বল। বলছি আমার ক্ষমা করে দে অরুণ, এই সব কিছু বাবার জন্য হয়েছে। বাবা আমাকে তোকে আর গঙ্গাকে মেরে ফেলতে বলেছিল, আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু উনি কোনো কথা শুনলো না। আর এই ব্যাপারটা তোকে জানাবো বলে, একটা জরুরি কথা আছে বলে তোকে আসতে বলেছিলাম। তোকে বাঁচানোর জন্য যেই আমি দৌড়ে আসলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয় আর চোট লাগে। এখনো মনে হয় তুই ভাবছিস আমি মিথ্যে বলছি। ঠিক আছে ছাড় এসব, তোর আর গঙ্গার যে কিছু হয়নি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর যদি আমি এই বাড়িতে থাকি তোমরা সবাই আমাকে সন্দেহ করবে, আমি এখানে আর থাকবো না, এই বাড়ি থেকে চলে যাব। এখনো পর্যন্ত তুই আর আঙ্কেল আমাদের জন্য অনেক কিছু করেছিস, ওটা আমি কোনোদিনও ভুলবো না, কিন্তু আমার বাবার এসব ভুলের জন্য এত কিছু হলো। শোনো, সেই দিন নন্দিনীকে মারার কোনো রাস্তা আছে বলে ধর্মরাজ আঙ্কেল আমাকে নিয়ে গিয়েছিলেন, আর সেই দিন দেবসেনা নন্দিনীকে আমি ভেবে সব কথা বলে দিয়েছে। আমি ওইখানে যাওয়ার পর নন্দিনী ওখানে এসেছিল, এই সব কিছু দেখে তোমার আর কিরণের অ্যাক্সিডেন্টের পেছনে নন্দিনীর হাত আছে মনে হচ্ছে। শেষে জানো কি দিদি এসে সেদিন আমাকে বাঁচিয়েছিল, কিন্তু তোমার আর কিরণের ক্ষতি করার চেষ্টা নন্দিনী করেছে। তুমি তো অন্তত আমাকে বুঝেছো গঙ্গা। শোনো, কিরণের কোনো ভুল নেই, ওকে আর ভুল বুঝো না। এই সব কিছুর কারণ হলো এই নন্দিনী। এরা যা করেছে তার সাথে নন্দিনীর কি সম্পর্ক? আমাকে আর তোমাকে মেরে ফেলার জন্য নন্দিনী এই লোকগুলোর ব্যবহার করবে কেন? আমাদের পরিবারের শান্তি নষ্ট করার জন্য ওই নন্দিনী এসব করছে। গঙ্গা, নন্দিনীর প্রতি তোমার খুব রাগ আর সেই জন্যই তুমি এই কথাগুলো বলছো, এর থেকে বেশি আমি কি বলবো? চলো দেবসেনা। তোমার উপর সন্দেহ করার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি, এই সব কিছু মনে না রেখে তুমি ভিতরে যাও, ওকে নিয়ে যান আপনি। এই কিরণ নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য নিয়ে আবার এই মহলে এসেছে, ওকে যে করে হোক এই মহল থেকে বার করতেই হবে। কিরণ, তোরা কি শুরু করেছিস বলতো? তোর বাবা কোথায়? উনি যে কেন এসব করেন? মা, এখন আমি যা টেনশনে আছি না, আমাকে একটু একা থাকতে দাও। তোর বাবার কি হয়েছে কিচ্ছু জানি না। একটু চুপ করবে তুমি? ফালতু সেই থেকে বকবক করে যাচ্ছ, যাও একটু কফি নিয়ে এসো। আমার কপাল, তোর মতো ছেলে পেয়েছি। কিরে, আবার কোনো বড় ষড়যন্ত্র করবি বলে এই বাড়িতে ফিরে এসেছিস তাই না? একদম চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে যা।
না হলে তোকে শেষ করে দেব। এই দাদার দেওয়া মাদুলিটা যতক্ষণ আমার হাতে থাকবে তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর বাবাও ঠিক এরকমই কথা বলেছিল বলে তোর বাবার কি অবস্থা হয়েছে সেটা জানলি আর এভাবে কথা বলতিস না। আমার বাবাকে কি করেছিস? তোর বাবার অন্যায় কাজের জন্য আমি ওকে জ্যান্ত পুঁতে দিয়েছি। তুই যদি এভাবে না মরতে চাস তাহলে ভালোই ভালো এই বাড়ি ছেড়ে চলে যা। আমি যাব না। আমার বাবাকে তুই মেরে ফেলেছিস, এবার তুইও দেখ আমি কি করতে পারি। যতক্ষণ তোর বর আর তোর বাচ্চাকে না মেরে ফেলতে পারি ততক্ষণ আমার কিছুতেই শান্তি হবে না।